কালী পুজো ও দীপাবলির শুভ পার্বণে টুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ উপহার রয়েছে। আমাদের ইনস্টাগ্রামে ফলো করার জন্য লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন তাহলে আজ আমরা দর্শন করে আসি দেবী সতীর 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠে। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির। স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 55 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত এবং আগরতলা থেকে ট্রেন বা বাসে এখানে পৌঁছানো যায়। এটি এই অঞ্চলের পবিত্রতম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরটি মাতাবাড়ি নামে জনপ্রিয়। মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, যেহেতু এই পাহাড়ের আকৃতি একটি বিস্তৃত কচ্ছপের কুচিতির অনুরূপ, যা কুরুমাপাক্তি নামে পরিচিত। এটি একটি সতীপীঠের জন্য সম্ভাব্য পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়, তাই এই মন্দির কুরুমাপীঠ নামেও পরিচিত। মন্দিরটিকে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়। কিংবদন্তি বলে যে সতীর ডান পা এখানেই পড়েছিল। এখানে সতীকে ত্রিপুরা সুন্দরী হিসেবে উপাসনা করা হয় এবং সহচর ভৈরব ত্রিপুরেশ হিসাবে পরিচিত। প্রধান মন্দিরটি 1501 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য কর্তৃক নির্মিত। তিনস্তরীয় ছাদসহ একটি ঘনক্ষেত্রের ভবন নিয়ে বাংলার এক রত্নশৈলীতে মন্দিরটি নির্মিত হয়। মন্দিরের পূর্ব দিকে রয়েছে কল্যাণ সাগর। 224 গজ দৈর্ঘ্য এবং 160 গজ প্রস্থ বিশিষ্ট 6.4 একরের এই বিশাল জলাশয় এবং পটভূমিতে চিত্রমুখে উত্থিত পর্বতগুলি মন্দিরের সীমাতে এক অপূর্ব সৌন্দর্যের মাত্রা যুক্ত করেছে। জলাশয়টি কচ্ছপেপূর্ণ, তাদের মধ্যে বেশ কয়েকটি বড়। সেগুলি খাবারের সন্ধানে উপকূলে আসে। আশেপাশের স্টলগুলি থেকে দর্শনার্থীরা খাবার কিনে এনে সেই সরষেগুলোকে খাওয়ায়, যা উপাসনারই একটি অংশ। এই সাগরে এছাড়াও বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, তবে এখানে মাছ ধরার অনুমতি নেই। এখানকার দেবী মূর্তি কষ্টি পাথরের তৈরি। সুঅলঙ্কৃত 5 ফুট উচ্চতা বিশিষ্ট বড় মূর্তিটি দেবী ত্রিপুরা সুন্দরীর এবং ছোট মূর্তিটিকে ছোট মা বলা হয়। এটি 2 ফুট উচ্চতা বিশিষ্ট দেবী চণ্ডীর মূর্তি। লোককথায় আছে যে ছোট মূর্তিটি ত্রিপুরা রাজাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো। প্রতি বছরই দীপাবলি উপলক্ষে একটি বিখ্যাত মেলা মন্দিরের কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হয়, যা প্রায় 2 লক্ষেরও বেশি তীর্থযাত্রী পরিদর্শন করেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও জানা অজানা জায়গায় যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।